আপনার দেশের এই সমস্ত বিসিএস হয় না পরীক্ষা, দুনিয়ার এমন প্রশ্ন আর পৃথিবীতে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, পদ্মা সেতু ফিল আপ পায় না, এটা দিকে এটা দিয়ে কি করবেন আপনি? ফিলার দিয়ে ফিলার বানাতে কি কি লাগে ওটা জিজ্ঞাসা করার দরকার ছিল না? করে ফিলার কয়টা মুখস্থ করাইতেছে, ওই সাইনিজরা বানাই দেয় আমরা মুখস্থ করি ফিলার কয়টা। এটা আমাদের এটা হচ্ছে দাসত্ব করানোর জন্য, দাস বানানোর জন্য। দেখা যায় কত নম্বর দাস হতে পারছে, আমি যা যা দিই তা মুখস্থ করতে পারে কিনা, আমার ঠ্যাঙের ভিতরে কি কি সমস্যা হয়েছে পায়ের মধ্যে ওটা মুখস্থ করছে কিনা, এই দাস বানানোর জন্য বিসিএস এই ক্যাডার শিক্ষা দেওয়া। কিছু রাগ করে না, বিসিএস ক্যাডার আসলে আপনার অনেকে হয়তো, কিন্তু কষ্ট ঘটনা এরকমই হয়, কারণ তারা চায় যে আমার এমন দাসত্ব করবে কোনোদিন আর কিছু শিখবে না, কারণ আপনার পড়ার সাথে বিসিএস কোনো মিল নেই। অনেকে দেখবেন যে পড়তেছে কি, সে হয় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিছু একটা হয়েছে, সে বিসিএস দিয়ে এখন কি সরকারের একটা চাকর হয়েছে, এখন গ্রেট চাকর। যে গ্রেট চাকরের কাজে হচ্ছে, জি হুজুর হুজুর জি স্যার 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 স্যার, আমি একদিন 10 মিনিটে 50 বার বলছি একজনের স্যার। তো সে বলতেছে আমি তো একটু কমে বলি, আমার যিনি বস আছে তিনি 100 বার বলে, তাহলে আলো তার বসে কতবার বলে এখন খুঁজতে হইব। এবং যদি কোনো স্যার না বলে আবার শিখিয়ে দেয়, আপনার মুখ থেকে স্যার বের হয় না কেন, বুঝলেন তো? আপনি কেমন হলেন প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ চাকর, কিন্তু আপনার মুখ থেকে স্যার বের হচ্ছে না, মানে স্যার শুনতে খুব ভালো লাগে, বুঝলেন না কথাটা? মানে এই জাতীয় কর্মকাণ্ড যারা করে ওদের বেশিরভাগই অহংকারী, এবং এদের চায় যে এদের অধীন যারা আছে এরা সব চাকর চেয়ে খারাপ, কিচ্ছু না মানুষও না, মানুষের চেয়েও খারাপ, এই জাতীয় লোক তৈরি করতে চায়, বুঝলেন না? তো এইটাই কাসরাতুস সুয়াল, বুঝলেন না? বেশি বেশি প্রশ্ন যারা এই জাতীয় বেহুদা প্রশ্ন করে, এগুলি হচ্ছে বেহুদা প্রশ্নের কাজ, যে বুধ শুধু 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 আজাইরা সময় নষ্ট করে মানুষের, এগুলি আছে। হ্যাঁ, প্রয়োজনে প্রশ্ন করা নিষিদ্ধ নয়, এই জন্য কাসরাতু সুয়াল বলা হয়েছে, প্রয়োজনে সুয়ালের কথা বলা হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আই আসওয়াল, যে ব্যক্তি জানে না তার জন্য জানার মাধ্যমে হচ্ছে তার আরোগ্য হচ্ছে, রোগাক রোগের আরোগ্য হচ্ছে জিজ্ঞাসা করে জেনে নেয়া। এবং আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, বিল বাইয়িনাতুল জুবুরের সাথে নাই, কিন্তু কেউ যে লাগাই দেয় ভুল করছে, বিল বাইয়িনাতুল জুবুর আগের আয়াতের সাথে আল্লাহ তাআলা আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমাদের রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাত ওয়া যুবুর, কিতাব দিয়ে এবং প্রমাণ দিয়ে, আগের আয়াতের সাথে সম্পৃক্ত বিল বাইয়িনাত পরের আয়াত দিয়ে, মাঝখানে এটা দিয়ে কেউ যেন ভুল উল্টাপাল্টা অর্থ না করে, এটা মনে রাখবেন। এটা কোনো তাফসীরে লেখা নাই, এর অর্থ হচ্ছে নিজে বানাইছে, নিজে করছে বানাইছে, বানানো জায়েজ নেই। তো মনে রাখবেন যে যেটা বললাম যে কাসরাতুস সুয়াল, বেশি প্রশ্ন করাটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, অপছন্দ করেন তো, অপছন্দ করাটা আল্লাহটা কি গুণ, এদাতিল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেন। সম্পদ নষ্ট কেমনে করে জানেন? সিগারেট খাচ্ছে, সম্পদ নষ্ট না, হ্যাঁ, ওই হাতের এটা দেখতেছে একটার পর একটা অনবরত মডেল কি বদলাতেছে, কিনতেছে একটার পর একটা, নতুন একটা আসলে ওটা কিনতে হবে, ওই নতুন মডেল তো আমার দরকারই, সব সম্পদ নষ্ট ছাড়া কিছু না। কারণ আপনি যেটা দেখতেছেন হারাম ছাড়া হয়তো ভালো আসে না, আপনার ছবি দরকার, আরো সুন্দর করা দরকার, এগুলো সম্পদ নষ্ট, সম্পদ নষ্ট। অনেক কিছু বিল্ডিং আপনার দরকার একটা, মানুষ কয় জায়গায় শোয়, তিন চার জায়গায় শোয় না, তার একটা বিশাল, হ্যাঁ, এমন একটা ইয়া দরকার, এত বড় একটা ইয়া দরকার, এটার মধ্যে বলছে সম্পদ নষ্ট ছাড়া কিছু না, বুঝে আসছে? সম্পদ নষ্টের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি বিছানা হতে পারে, একটা হলো নিজের, একটা পরিবার, আর একটা কি মেহমানের, আর আপনার বিছানা নয়, আপনার বিল্ডিং আছে তিন চারটা, এগুলো সম্পদ নষ্ট ছাড়া কিছু না। আল্লাহর জন্য যেগুলি হয় না এগুলো সম্পদ নষ্ট, মনে রাখবেন, আল্লাহর জন্য যা হয় কোনো সম্পদ নষ্ট না, যাই দিতে পারেন সম্পদ নষ্ট না। আবু বকর সব নিয়ে এসেছে রে নষ্টের ভিতরে, না এটা সবের ভিতরে, বুঝে আসছে কথাটা? আর যদি কোনো একটা টাকা আপনি অন্যায়ভাবে ব্যয় করেন সম্পদ নষ্টের ভিতরে পড়বে, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, অপছন্দ করা আল্লাহর এটা কি গুণ, এটাকে বলা হয় সিফা ফেলিয়া, কর্মগত গুণ, এটা সাব্যস্ত করতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামা, সালাফে যা সালাফে সালাহিন, সালাফিরা সাব্যস্ত করে আল্লাহর জন্য এই গুণটি সাব্যস্ত করে, কোন রকম বিকৃতি ছাড়া, কোন রকমের তাওতীল ছাড়া, অর্থশূন্য করা ছাড়া, ধরন নির্ধারণ ছাড়া, উপমা দেয়া ছাড়া সাব্যস্ত করে। চারটা জিনিস সবসময় বলে থাকি, মনে রাখবেন, একটা কি বিকৃতি ছাড়া, কোন রকমের, হ্যাঁ, অর্থশূন্য করা ছাড়া, কোন রকমের ধরন নির্ধারণ ছাড়া, কোনো উপমা পেশ করা ছাড়া, এই চারটে জিনিস সবসময়, চারটে হচ্ছে বড় বিপদ, বড় বিপদ সিফাতের ক্ষেত্রে, চারটি বিপদ বড় বিপদ আসমা সিফাতের ক্ষেত্রে। কারণ মানুষ বিকৃতিকারী একদল আছে, একদল আছে অর্থশূন্যকারী, একদল আছে ধরন নির্ধারণকারী, একদল আছে উপমা পেশকারী। এই উভয় গোষ্ঠী মুআত্তালা এবং মুআত্তালা দুটার বাইরে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআত মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মিন বাইনি দাম
জামিন ওয়া ফারসিন জামানিন খালিসা, রক্ত এবং গোবরের মাঝখানে ফ্রেশ দুধ আমরা পান করি। অর্থাৎ আমরা মধ্যমপন্থী, আমরা মুআত্তালা নয়, মুমাসসিলা নয়, আমরা সাব্যস্ত করি আল্লাহর জন্য। এগুলিকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমরা এগুলিকে ধর্ম নির্ধারণ করি না, কোনো উপমা পেশ করি না। উপমা পেশ করলে সেটা কী হবে? সেটাই তখন নিষিদ্ধ জিনিস হবে, নিষিদ্ধ। লাইসা কামিসলি সেই ওয়াহুয়াস-সামিউল বাসির, উপমা পেশ করলে লাইসা কামিসলি সেই ভিতরে পড়বে। আর যদি অর্থ শূন্য করি লাইসা কাম ওয়াহুয়াস-সামিউল বাসির বিরোধী হবে। এই জন্য একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা করেছেন, একদিকে সাব্যস্ত করেছেন, একদিকে ধর্ম নির্ধারণ করতে নিষেধ করে দিয়েছেন, উপমা করতে নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে কি আল্লাহ পছন্দ করেন। বেদাতীরা কি এটা বলে? না না না, তো কি আল্লাহ তাআলা অপছন্দ করার অর্থ হচ্ছে তার রহমত থেকে দূরে সরিয়ে দেয়া, দূরে সরিয়ে দেয়া। আরে না, দূরে সরিয়ে দেয়া এটা কোনো কি নয়, কোনো দূরে, এটা অপছন্দ করার সাথে সম্পৃক্ত না। কারণ সব অপছন্দ করলেই দূরে সরিয়ে দেন না। ছেলের কোনো কাণ্ড অপছন্দ করেছে আপনি তাকে দূরে সরিয়ে দেন রাখেন কি, তাদের দম কামতে সুযোগ করেন। বুঝে আসছে কথাটা? আল্লাহ তারা কখনো কোনো বান্দার কোনো কর্ম পছন্দ করেন না, কিন্তু বান্দাকে সুযোগ দেন যে বান্দা তওবা করে আবার ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। আল্লাহ তারা অপছন্দ করেন, এটা সাব্যস্ত করতে হবে। তো ওরা যেটা বলে এইটা কেন, আমরা সব সময় যে কোনো সিফাত যখন এরা অস্বীকার করে তখন কমপক্ষে তিনটি জবাব আপনার রেডি থাকবে, কয়টা? তিনটা জবাব। সিফাত যারা অস্বীকার করে, আল্লাহ কোনো গুণ অস্বীকার করছে, তিনটা জবাব রেডি করবেন। তিনটা যখন আল্লাহ সিফাতের কোনো অপব্যাখ্যা করে তারা তিনটা জবাব রেডি করবেন। এক নম্বর হচ্ছে বলবেন যে তোমার এই বক্তব্যটি তুমি যে এখন বলতেছো দূরে সরিয়ে দেওয়ার অর্থ অপছন্দ করা, তুমি বলতে রাজি নয়, দূরে সরিয়ে দেওয়ার অর্থ বলতেছো অপছন্দ করা এবং দূরে সরিয়ে পার্থক্য কী বলেন তো, কে বলতে পারবেন? অপছন্দ ব্যক্তির একান্ত গুণ সিফাত, সিফাত লাজেমা, দূরে সরিয়ে দেয়া এটা হচ্ছে মুতাআদিয়া। এই জন্য ওইটা তারা সাব্যস্ত করে, যেমন খালাক আল্লাহুল খালক, আল্লাহ সৃষ্টিকে আমাদেরকে সৃষ্টি করেছে, খালাক আল্লাহুল ইনসান, এটা তারা সাব্যস্ত করে। কিন্তু আল্লাহ ইস্তাওয়াল আরশের উপর উঠেছে সাব্যস্ত করে না, কেন? এটা নিজের জন্য করছেন। ওই জন্য তারা বলে যে দূরে সরিয়ে দেন, কিন্তু নিজে অপছন্দ করে না বলতে তিনি রাজি না। কারণ অপছন্দ করলে কি হয় আপনার, আপনার কোনো কিছু অপছন্দ করলে কি করেন, মুখ বাঁকা চলে আসেন, আল্লাহ তুমি মুখ বাঁকা করবে নাকি? আর এটা তোমারটা মুখ বাঁকা, আল্লাহটা তুমি এটা ধরতে ধর্ম নির্ধারণ করতেছে। আমরা ধর্ম নির্ধারণ করি আল্লাহ যেটা যেরকম, তিনি সত্তা যেরকম তার গুণও সেরকম, তিনি কিভাবে করেন তো আমরা জানি না, যেহেতু বলেন নাই, কিন্তু তিনি অপছন্দ করেন, তিনি বলেছেন এটা আমরা সাব্যস্ত অবশ্যই করব। তো আমরা যখন যে কোনো গুণের ক্ষেত্রে মনে রাখবেন, তারা যখনই কোনো তাবিল নিয়ে আসবে তিনটা জবাব আপনার থাকবে। এক নম্বর হচ্ছে এইটা প্রকাশ্য অর্থ বিরোধী, এটা প্রকাশ্য নসে প্রকাশ্য অর্থ বিরোধী। দুই নম্বর হচ্ছে যে সলবে সালেহীন এই অনুবাদ এই এই ব্যাখ্যা করে নাই, তুমি এই ব্যাখ্যা ইচ্ছা করে দাঁড় করেছ। তিন নম্বর বলবেন যে তোমার এই ব্যাখ্যার পক্ষে কোনো সুস্থ দলিল নাই, তোমার এই ব্যাখ্যার পক্ষে কোনো সুস্থ শুদ্ধ শুদ্ধ দলিল নাই। চার নম্বর বলবেন যে তোমার এই পদ্ধতিটা গায়ের মাকদুবে আলাইহিম এবং দোয়ালিনের পদ্ধতি, অর্থাৎ ইহুদিন আসারদের পদ্ধতি, তারা তাদের কোরআনকে তাদের কিতাবকে তাদের জাবুর তাওরাত এগুলো কোরআনের পড়তো, তো এই কোরআন সাহেব বলছি তাদের কিতাবকে তারা কি করছে, বিকৃতি করছে, নাম বদলাইছে, অর্থ ভিন্ন করছে, রসুলের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলোকে কারণ না উনি না উনি না উনি না কি করছে, এটা বিকৃতি করছে, তাবিল করছে। তো তোমাদের এই পদ্ধতিটা কাদের পদ্ধতি হয়েছে, ইহুদিন আসারদের পদ্ধতি। হ্যাঁ, মুখে তো মাশাআল্লাহ ইহুদিন আসারদের গালিগালাজ শেষ করে দিচ্ছ, কিন্তু কামের দিক থেকে ইহুদিন আসারদের কাজটাই তোমরা গ্রহণ করে নিয়েছ। বুঝে আসছে?